অস্ট্রেলিয়ায় 70% নাগরিককে করোনার দুই ডোজের টিকা দেওয়ার পরেই নিউ সাউথ ওয়েলসে বিধিনিষেধ ধীরে ধীরে তুলে নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে 25 অক্টোবর থেকে খুলতে পারে শিক্ষা প্রতিষ্ঠান। অস্ট্রেলিয়ার করোনা পরিস্থিতির খবর জানব এই মুহূর্তে সিডনিতে আছেন সহকর্মী এস এম আমিনুল রুবেল, যাবো তার কাছে। ধন্যবাদ ইমদাদ। যেমনটি বলছিলেন যে কিছুক্ষণ আগে জাতির উদ্দেশ্যে নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের প্রিমিয়ার গ্ল্যাডিস তিনি যে ভাষণ দিচ্ছিলেন, যেটি প্রতিদিন সকাল 11টার সময় হয় স্থানীয় সময়, সেখানে তিনি প্রতিদিন করোনার আপডেট দেন, সেই ভাষণে তিনি কিন্তু জাতির উদ্দেশ্যে কিছুটা চেষ্টা করেছেন আশার বাণী শোনানোর, যে অন্তত 70% মানুষ যখন 16 বছরের উপরে 70% মানুষ যখন করোনা ভ্যাকসিনের দুটো ডোজই পাবে, তখনই সিডনির আশেপাশে যে 12টি বিশেষ এলাকা এই মুহূর্তে লকডাউনে আছে, সেখানে লকডাউন তুলে নেওয়া হবে, ব্যবসা বাণিজ্যগুলো খুলে দেওয়া হবে, রিটেল সেক্টরগুলো বা হসপিটালিটি সেক্টরগুলো ধীরে ধীরে খুলে দেওয়া হবে। এছাড়া অন্তর্বর্তী যে ভিতরের যে সীমানাগুলো বন্ধ আছে, আন্তঃরাজ্যীয় যে সীমানাগুলো বন্ধ আছে, সেগুলি ধীরে ধীরে খুলতে শুরু করবে। অন্তত নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের জনগণ কিন্তু তারা এই অঙ্গরাজ্যের ভিতরেই বিভিন্ন দর্শনীয় স্থানে তারা যেতে পারবে। এটিকে তারা বলছে যে ফ্রিডম বা স্বাধীনতা দেওয়া হচ্ছে। তবে এই এটিকে একই কথা কিন্তু কিছুদিন আগে বারবার বলা হচ্ছিল, সেটিকেই নতুনভাবে বলা হয়েছে। সরকার আসলে জনগণকে কিছুটা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে আমাদের কাছে যে খবর আছে, যে স্ট্যাটিস্টিক আছে সেটি অনুযায়ী কিন্তু এই মুহূর্তে 39.4% 16 বছরের উপরে জনগণ অস্ট্রেলিয়ার তারা কিন্তু করোনা ভ্যাকসিনের দুটো ডোজই পেয়েছেন। এছাড়া 64% মানুষ প্রথম ডোজটি পেয়েছে। প্রতিদিনই অন্তত 0.7 বা 0.8% মানুষ করোনা ভ্যাকসিনের এই ডোজ পাচ্ছে, এবং সেই হিসাব অনুযায়ী অন্তত আগামী 1.5 মাসে গিয়ে 70%-এর উপরে চলে যাওয়ার কথা অন্তত অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের করোনা ভ্যাকসিনের এই রেটটি। তবে এই মুহূর্তে অন্তত সেপ্টেম্বর মাস পুরোটাই কিন্তু লকডাউন ঘোষণা করা আছে এবং কঠোর লকডাউন চলছে, অপ্রয়োজনে বাসার বাইরে কিন্তু বের হওয়া যাচ্ছে না। তো আপনাদেরকে পরিস্থিতি কিছুটা জানিয়ে দিই যে সরকার কিন্তু কিছুতে করোনা সংক্রমণ দমাতে পারেনি, বরং সংক্রমণ প্রতিনিয়তই বেড়েছে। আপনাদের মনে করিয়ে দিই যে মাত্র 6 জন যখন করোনা সংক্রমিত হয়েছিল সিডনিতে, সেদিন রাতে কিন্তু সেদিন হঠাৎ করেই কিন্তু লকডাউন দিয়ে দেওয়া হয়েছিল সিডনি শহরকে, এবং সেখান থেকে এখন এই মুহূর্তে অ্যাক্টিভ রোগীর সংখ্যা 30,000-এর উপরে গত 24 ঘন্টায় শুধু সিডনিতে। নিউ সাউথ ওয়েলসে 1405 জন করোনা সংক্রমিত হয়েছে। এছাড়া মেলবোর্নের করোনা সংক্রমণ কিন্তু প্রতিনিয়তই বাড়ছে, এবার মেলবোর্ন কিন্তু সিডনির পথ ধরছে অনেকটা দেখা যাচ্ছে। গত একদিনে 100 জনের উপরে বেশি বেড়েছে, তার মানে প্রায় 325 জনের মতো করোনা সংক্রমিত হয়েছে মেলবোর্নে। মেলবোর্নে গত 10 মাস পরে 2 জন কিন্তু মারা গেছে কিছুদিন আগে। এছাড়া সিডনিতে 150 জনের উপরে মারা গেছে গত 1.5 মাসে। আজকেও কিন্তু 6 জন করোনা সংক্রমিত হয়ে মারা গেছে। সবচেয়ে আশঙ্কার বিষয় এটি যে 20 বছর বা 30 বছরের বয়স্ক যারা আছে অনেকে কিন্তু করোনা সংক্রমিত হয়ে মারা যাচ্ছে, এবং আজকে যারা মারা গেছে তাদের ভিতরে 2 জন ছিল সম্পূর্ণ দুটো ডোজই নিয়েছিল তারা ভ্যাকসিনের। সরকার যদিও দাবি করছে যে তাদের অন্যান্য অসুস্থতা থাকার কারণেই বা বয়স বেশি হওয়ার কারণেই তারা কিন্তু করোনা সংক্রমিত হওয়ার পরও, ভ্যাকসিন নেওয়ার পরও তারা কিন্তু মারা যাচ্ছে। তবে আগামী 25 তারিখ থেকে কিন্তু স্কুল কলেজগুলো ফিজিক্যালি খুলে দেওয়া হচ্ছে, এই মুহূর্তে অনলাইনে ক্লাস হচ্ছে। তবে ইউনিভার্সিটিগুলো ক্লাস অনলাইনে হচ্ছে এখনও, তাদের কবে খুলে দেওয়া হবে সেটি এখন পর্যন্ত জানানো হয়নি। এ ছিল করোনা পরিস্থিতি সর্বশেষ আমার কাছে অস্ট্রেলিয়া থেকে। ফিরে যাচ্ছি স্টুডিওতে, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এস এম আমিনুল রুবেল, যোগ দিয়েছিলেন অস্ট্রেলিয়া থেকে।